বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। বিয়ের আগে আর বিয়ের পরে তো একটা হেল এন্ড হেভেন ডিফারেন্স। আমার হাজবেন্ড ছিল আমার কাছে একটা ফাদারলি ফিগার। আমাকে বলেছে, তুমি বেরো, তুমি এক টাকা ইনকাম করলেও করবে, নিজের পায়ে নিজে দাঁড়াবে। আমার হাজবেন্ড আমার থেকে 10 বছরের বড় ছিল। সামটাইমস ও বেবির মতন অনেক সময় বিহেভ করতো, আমি ছাড়া সামনে কেউ ছিল না। ওর যখন চলে গেল, আমার কোলের উপর চলে গিয়েছিল। 6টা মাস আমার খুব কষ্ট হয়েছে। আমি কোনো কিছুতেই, মনে হয়েছে সব জায়গাতে শূন্যতা, সবই তো সব জায়গায় রয়েছে, যার যার জায়গায় রয়েছে, শুধু একজন নেই। কেন নেই? আমি বায়োলজিক্যাল মা নই, কিন্তু বায়োলজিক্যাল মা না হলেও মাতৃত্ব প্রত্যেকটা মেয়ের মধ্যে থাকে। তো এখন বাবা মা তো আমার বেবি, বাপিও বেবি, মাও বেবি। অভিনয়ের মধ্য দিয়ে না ভেতরটা নিংড়ে বেরিয়ে আসে। একা সব কিছু করেছি, মানুষ চাইলে পারে, সবটা পারে। নেশার জিনিস কম, এত এত জিনিস রয়েছে, তো এগুলো নিয়ে নেশা করো কেন? যেটা তোমার ক্ষতি করবে জীবনে সেটা নিয়ে নেশা করছো? এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তাকে তার দর্শকদের কাছে আলাদা করে পরিচয় করিয়ে দিতে হয় না, তবুও যদি বলি, অভিনয়ের পাশাপাশি অসাধারণ নৃত্যশিল্পী। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মালবিকা দি। দিদি, তোমায় স্বাগত, কেমন আছো? এখন তো ভালোই আছি। 2 বছর লকডাউনের পর আবার নতুন উদ্যমে কাজ শুরু হয়েছে, বিভিন্ন রকম, মানে একদম স্বাভাবিক জীবনে আমরা ফিরে এসেছি, এটাই সব থেকে ভালো। আর তার জন্য আমি ভালো আছি, খুব ভালো, কাজের মধ্যে দিয়ে ভালো আছি। কাজে থাকাটাই মনে হয় সবচেয়ে বেশি ভালো থাকার কারণ। একদম, কাজটা একটা অক্সিজেন, মানে এটা না থাকলে, অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, আমার কাছে বিশেষ করে কাজটা এমন একটা, আমি না এক সময় ভাবতাম যে একটা সময় ছিল যখন মানে 24 ঘন্টার মধ্যে বোধহয় আমি বোধহয় 20 ঘন্টাই কাজের মধ্যে থাকতাম, খুব কম ঘুমোতাম। তো আমি একই সময় ভাবতাম যে বাড়ির বারান্দায় যখন আমি দাঁড়িয়ে আছি, কেন তাহলে কি আমি কোনো কাজ মিস করছি, কোনো কিছু মিস করছি? মানে এত একটা রুটিন একটা কাজের মধ্যে থাকতাম। তো এখন হয়তো সেটা এতটা নেই, একটু কমেছে, অনেকটা রিল্যাক্সড ওয়েতে কাজ করি। তবে থাকতে, কাজের মধ্যে থাকতে খুব ভালো লাগে, ক্রিয়েটিভিটির মধ্যে থাকতে খুব ভালো লাগে। তুমি যেটা বললে যে ক্রিয়েটিভিটি, মানে তুমি নিজেই একজন ক্রিয়েটিভ মানুষ, নাচ অভিনয় সব ক্ষেত্রে তোমার যে পারদর্শিতা রয়েছে সেটা দর্শক আলাদা করে ভালোবাসেই তোমাকে। কোন একটা কথা বলেই যে তুমি বলে যে বারান্দায় দাঁড়িয়ে থাকা মানে হয়তো কিছু মিস করছি, কাজ না থাকলে, কোনো কাজ নেই, তুমি ফ্রি আছো, সেই সময়টা কীভাবে কাটাও? একটা সময় আমি মানে সত্যি কথা, কাজ না থাকলে গান গাইতাম, টিভিতে ভালো ভালো সিনেমা দেখতাম, কাজ থাকতোই। তো এখন অনেকটা রিল্যাক্সড পেতে যেতে আছে, আর আমার সঙ্গে আমার আমার বাবা মা আমার সঙ্গে থাকেন, তো তারা আমার কাছে 2 বেবি। আর কাজের মাঝেই মানে মানে যেটা হয়, কি করছে, মানে মা বাপি ঠিক মতন আছে কি না, এটা একটা এখন রিসেন্টলি হয়ে গেছে, 2 বছর ধরে মা বাবা আমার কাছে আছে। তো একটা বেবিকে যেরকম আমরা পালন করি না, মানে খাচ্ছে কি না, ই করছে, সে যত্নটা, এই যত্নটা একটা কি বলবো, একটা পাস টাইমের মতন আর কি। মা বাবা যত্ন নেওয়া, তাদের দেখাশোনা করা, এটা একটা অবসর সময় ওনাদের সঙ্গে কাটাই, ব্যাস, খুব সুন্দর লাগে, ছোটবেলায় ফিরে গেছে একদম। তুমি যখন নাচ শুরু করলে তখন মনে হয়, আমি যদি খুব ভুললাম, 4-4.5 বছর বয়স একদম, সেই সময় থেকে যখন নাচ শিখতে শুরু করলে, মানে নাচের প্রতি এই যে তোমার মানে কি বলবো ইচ্ছেটা যে নাচ করবো, সেটা কিভাবে জন্মায়? দেখো, ইচ্ছেটা তো প্রথম থেকেই হয় না, ন্যাক থাকে। আর আমাকে নাচের ক্লাসে ভর্তি করিয়েছিল আমার মা, আর যেখানে আমাকে প্রথম ভর্তি করিয়েছিলেন সেইখানে টিচারের কোলে বসে আর কি উনি পা ধরে ধরে নাচ শেখাতেন। আস্তে আস্তে একটা ইন্টারেস্ট ডেভেলপ করে একটা বয়সের পরে গিয়ে, তখন বোঝা যায় যে হ্যাঁ, আমার নাচতে ভালো লাগছে, কিন্তু এটা নিয়ে কোনো প্রফেশনালি আমি মুভ করব তখনও তো সেটা আসে না, আস্তে আস্তে সেটা ডেভেলপ করেছে। বলতে পারো আমি যখন ক্লাস 9-10 পড়ি, তখন নাচের প্রতি একটা পাগলামি শুরু হয়েছিল, যে আমি মানে সবসময় খালি প্র্যাকটিসের মতো থাকি এটা। তারপর সেটা বিয়ের পর, আমি তো আগে কত্থক করতাম, বিয়ের পর যখন আমার হাজবেন্ড বললেন যে কত্থকটা তো ঠিক আছে, কিন্তু দেখো না আমার ভারতনাট্যমটা খুব ভালো লাগে, তো আমি ঠিক আছে আমি দেখছি চেষ্টা করে। তো তাঙ্কমণি কুটির কাছে যাওয়া, ওনার কাছে ভালোবাসা পাওয়া,
মানে সব কিছু আমাকে যেন মানে আমি আর পিছন ফিরে তাকাইনি, মানে তখন আমি আমার মনে আছে আমি স্কুল ভোরবেলা স্কুলে যেতাম, এখনও যাই, তখন মর্নিং স্কুল ছিল, আমি 6টায় বেরিয়ে যেতাম, বেরিয়ে যেতাম এবং 12টায় একদম সোজা খেলা মানলাম, সেখানে প্র্যাকটিস, সন্ধে 7টায় বাড়ি ফিরতাম। মানে এতক্ষণ ধরে পাগলের মতন শুধু প্র্যাকটিস করতাম আর নাচটাকে ভালোবেসে, মানে এই নয় যে আমি জেদ করে তা না, ভালোবেসে, ভালো লাগতো। এই ভালোবাসা থেকে আস্তে 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 কবে যে আমি স্টেজ পারফর্ম শুরু করলাম, প্রফেশনালি ব্যাপারটা নিয়ে গেলাম, সেটা সত্যি কথা বলতে কি আমার গুরু থাঙ্কমণি কুট্টির ওনারই মানে সাহায্যে হয়েছে, উনি এমনভাবে আমাকে প্রেজেন্ট করেছিলেন। তারপরে আর পিছন ফিরে তাকাতে হয়নি, পুরো প্রফেশনালি নাচটাকে নিয়ে এগোচ্ছিলাম। প্রথম স্টেজ পারফরমেন্স তোমার যখন নাচ প্র্যাকটিস করে প্রথম স্টেজে ওঠো, সেই দিনটা, ফার্স্ট দিনটা, সেই দিনটা ছোটবেলায় আমি একদম ফার্স্ট স্টেজ পারফর্ম করেছিলাম ক্লাস 7 স্কুলে, ভালো ভালো মানে তখন স্কুলের একটা ভালো অনুষ্ঠান ছিল, সেখানে অনেক মিনিস্টাররা ছিল, ছোট ছিলাম তো, ছোট করে চুল কাটা ছিল আর এইটুকু চুল, সেটাকে টেনে টুনে মা একটা লম্বা বিনুনি করে কথা করছি, তো খুব মানে সাংঘাতিক, আমি আমার একটুখানি ফাস্ট স্পিড আছে, খুব নাচের খুব স্পিড, হ্যাঁ ফাস্ট মুভ ভালো লাগে, তো ওই যখন করছি প্রচণ্ড স্পিন আছে, তো একটা ঘুরতে ঘুরতে হঠাৎ একটা কাটার খোঁচা একদম সোজা ছোটো ছোটো বাপচুল বেরিয়ে গেলো, আর পিছন এইখান থেকে সেফটি পিন লাগানো ছিল, সেটা লম্বা হয়ে নিচে ঝুলছে একদম পা পর্যন্ত, কি ফানি, কিন্তু নাচটা বন্ধ করিনি, আমি ভীষণ শাই, মানে ছোটোবেলা থেকে খুব শাই ছিলাম, নাচ করব হাসবো না, আমি এক্সপ্রেশন দেবো না, লজ্জা পেতাম, মা বাবা ভাবলো এখনই বোধ হয় কেঁদে কেটে নেবে চলে আসবে, কিন্তু অদ্ভুতভাবে একদম পুরো প্রোগ্রামটা 40 মিনিটসের ছিল, 40 মিনিটস প্রোগ্রাম করে স্টেজ থেকে নেমেছি, নামার পরে টিচাররা জড়িয়ে ধরেছিল, বলেছে তুমি যে নেবে আসিস নি এটাই সবথেকে বড় কথা, তো ওটা একটা খুব আমার মেমোরিতে আছে যে প্রথম স্টেজ পারফরমেন্স চুল খুলে একদম নষ্ট করে দিয়েছিলাম, সেটা একটা মেমোরেবল দিয়েছিল তোমার কাছে। তুমি যেটা বললে যে তোমার বিয়ের পর ভারতনাট্যম শেখা, তোমার হাজব্যান্ডের দৌলতেই মানে উনি ইন্সপিরেশনটা জুগিয়েছিলেন, তো যখন তুমি নাচ শিখতে শুরু করো আস্তে আস্তে, মানে অনেক বছরের আগের কথা যেহেতু সেটা, তো সেই সময় পরিবার থেকে পুরো সাপোর্টটা পেয়েছিলে, তারপর হাজব্যান্ড মানে পুরোটাই একটা সহযোগিতা সমর্থন ছিল সকলে, খুব একদম প্রথম থেকেই আমার মায়ের হাত ধরে নাচের ক্লাসে যাওয়া, বাবা প্রচণ্ড রকম এগেনস্টে ছিল, কারণ খুব শাসন ছোটোবেলা যেরকম হয় প্রচণ্ড শাসন ছিল, কিন্তু বাবা নিজে ফুটবল প্লেয়ার ছিলেন এবং বাবা চেয়েছিলেন আমি জিমন্যাস্টিক করব, ওই সব ইয়েতে যাব, স্পোর্টস লাইনে, কিন্তু আমার যেহেতু নাচটা খুব পছন্দের, মা নিয়ে চলে গেল প্রথম প্রথম আপত্তি, কিন্তু এখন আমার বাবাই হচ্ছে আমার সবথেকে বড় ক্রিটিক, আমি ঠিক করছি কি ভুল করছি, কেমন হয়েছে না হয়েছে সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিজে বলবে হ্যাঁ ভালো হয়েছে, এটা একটু ভালো করলে ভালো হতো, এখন ভীষণভাবে আর সাপোর্ট, মা তো আছেই, আর আমার বিয়ের পর আমার শ্বশুরমশাই উনি ছিলেন কালচারাল ওয়েস্ট বেঙ্গল কালচারাল ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর, তো ন্যাচারালি বাড়িতে একটা কালচারাল পরিবেশ ছিল, তো সেই জন্য আমার হাজব্যান্ড যেমন পছন্দ করতেন শাশুড়িও পছন্দ করতেন, আর বাড়িতে আমার আমি শ্বশুরমশাইকে দেখিনি, উনি আমার বিয়ের অনেক আগেই মারা গেছেন, তো পরিবেশটাই এমন পেয়েছি, আর আমি এখনও পর্যন্ত বলবো যে আমি কোনোদিনও ডান্স প্র্যাকটিস এখন একটু হয়তো কম, শ্যুটিংয়ের জন্য একটু কম হয়, কিন্তু নাচ ছেড়ে দিয়েছি এরকম কেউ বলবে না, এখনও আমি স্টুডেন্টসদের জন্য নানা রকম প্রোগ্রাম নানা রকম কম্পোজিশন চলতেই থাকে কনস্ট্যান্ট। প্রথম যখন তুমি নাচের স্কুলে গেলে নাচ শিখতে শুরু করলে, তুমি যেটা বলে বাবা এগেনস্টে কিছুটা ছিল, তো সেই সময় তো সমর্থনটা তুমি পাওনি, কিন্তু এই যে নাচটা চালিয়ে যাওয়া, সেখানে কি বাধা বিপত্তি ছিল? না না না, বাধা বিপত্তি সেরকম সেই অর্থে কোনোদিনও আসেনি, মা প্রচণ্ড স্ট্রং, মা ফাইট করে গেছে বাপির সঙ্গে নাচটাকে, না আমি আমার মেয়েকে, মার আসলে নিজের খুব নাচের শখ ছিল, ভীষণ ভালো গান গাইতেন কিন্তু নাচের খুব শখ ছিল, করতে পারিনি, তো তাই আমরা দুই বোনকে নাচ গান দুটোই শিখিয়েছে, তো নাচটা নিয়ে আমি একটু বেশি এগিয়েছি, আর মানে
বাবার সঙ্গে ফাইট করে গেছে মা, কনস্ট্যান্টলি বলে গেছে যে আমি আমার মেয়েকে লাস্ট পর্যন্ত, ও যেদিন ছাড়বে ছাড়বে, কিন্তু আমার তরফ থেকে বা আমাদের বাড়ির তরফ থেকে কোনোদিনও নাচের এগেনস্টে কেউ যেতে পারবে না আমি যতদিন আছি, এইভাবে ফাইট করে গেছে। তাই জন্য আমার অসুবিধা, বিয়ের পরেও আমি সেই পরিবেশ পেয়েছি, তাই কোনোদিনও কোনো কেউ বাধা হয়ে দাঁড়ায়নি। নাচ ছাড়ার তো প্রসঙ্গই হচ্ছে না, তো হাজব্যান্ডের সাথে আলাপটা কীভাবে হয়েছিল? একেবারে মানে খুবই সিম্পল, একদম আমার অ্যারেঞ্জ ম্যারেজ, কোনো রকম মানে পরিচয় নয়, কিচ্ছু নয়, অ্যারেঞ্জ ম্যারেজ। উনি টাইমস অফ ইন্ডিয়ার এডিটর ছিলেন, যখন আমার সঙ্গে বিয়ে হয় তখন স্টেটসম্যানে ছিলেন, পরে চেঞ্জ হয়। কিন্তু বরাবর উনি খুব, আমি আমার মনে আছে বিয়ের পর আমাদের বেলাতে যাওয়া মানে কোথায় জানো, আইটিসিতে, প্রতি বুধবার ওখানে একটা ইয়ে হতো, কনসার্ট হতো প্রতি বুধবার দিন সন্ধেবেলা। বেড়াতে যাওয়া মানে হচ্ছে বুধবার দিন অফিস থেকে তাড়াতাড়ি করে ফিরে আসতো আর আমাকে নিয়ে ক্লাসিক্যাল মিউজিক শোনাতে নিয়ে যেত, দেখো শোনো ভালো লাগবে। ও নিজে খুব ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করে, তো আমি তো সেখানে গিয়েই পড়েছি, আমার কোনো অসুবিধাই হয়নি। আর মানে আমার হাজব্যান্ড ছিল আমার কাছে একটা ফাদারলি ফিগার, মানে বাবার পরে আমার হাজব্যান্ড, ভীষণ সুন্দর করে, খুব অল্প বয়সেই বিয়ে হয়ে গিয়েছিল, তাই খুব সুন্দর করে ম্যানেজ করে করে অসুবিধা হয়নি কোনো দিনও, নাচ গান কোনোটাতেই কোনো অসুবিধা হয়নি। আর তেমন ভালো ছিলেন আমার শাশুড়ি, এটা লাকি আমি বলতে পারি, আমি লাকি যে আমি পরিবেশ এমন পেয়েছি যে আমি কাজগুলো করতে পেরেছি। মেয়েদের বিশেষ করে এখন দেখো, এখন কেউ মানে না, কিন্তু তবুও বলবো মেয়েরা কিন্তু বিয়ের পরে, বিয়ের আগে আর বিয়ের পরে তো একটা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। বিয়ের আগে একটা একভাবে জীবনযাত্রা যায়, বিয়ের পরে একেবারে আলাদা হয়ে যায়। আমার কিন্তু কোনোটাই হয়নি, বিয়ের পরে আমি ঠিকভাবে সুন্দরভাবে চালিয়ে গেছি পরিবারের জন্য, পরিবার এক ফুল সাপোর্ট ছিল। সাপোর্ট পাওয়াটাও কিন্তু বড় কথা, অনেকের বিয়ের পর যে ক্যারিয়ারের গ্রোথটা অনেকটা কমে যায়, অনেকে নাচ অভিনয় একটাকে পিছিয়ে আসে, কিন্তু তোমার ক্ষেত্রে একদম স্মুথ ছিল। যা এগিয়েছি আমি, আরও এগিয়েছি বিয়ের পর, মানে এমন এমন মানে কাজ আমি করেছি খুব ভালো, এমনকি মানে আমি বললাম না আমি ভীষণ একা একা বেরোতে খুব ভয় পেতাম, আমি খুব শাই ছিলাম, ভীতুও ছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে এমন সাহস জুগিয়েছে এবং আমাকে বলেছে তুমি যদি, এই যে আমার, আমি যে স্কুলে চাকরি করছি, আমি ইন্টারভিউতে আমি সামনে বলতে আমার কোনো দ্বিধা নেই, আমি যে স্কুলে চাকরি করে এত কাজ করছি, এটা সম্পূর্ণ আমার হাজব্যান্ড, উনি ওয়ার্কাহলিক ছিলেন, এক মুহূর্ত কাজ ছাড়া থাকতেন না, সেই জন্য আমাকেও সেভাবে শিখিয়েছে যে তুমি কাজ করো, কাজের মধ্যে দেখবে তুমি ভালো থাকবে। স্কুলের চাকরি আমাকে বলেছে তুমি বেরো, তুমি এক টাকা ইনকাম করলেও করবে, নিজের পায়ে নিজে দাঁড়াবে, এক টাকা ইনকাম করো তাও করবে, কখন বাড়িতে বসে ওই বসে আলু কাটা আর বসে সবজি রান্না করা আমি সহ্য করতে পারি না একদম। আর আমি খুব টিমিড, ভীষণ শান্ত ছিলাম, কিন্তু আমি বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে দেখলাম আমি পারছি। এই এই যে নিজেকে নিজে ডিসকভার করা, এটা কিন্তু একটা সুযোগের জন্য থাকে, একটা সুযোগ না আসলে তুমি তো নিজেকে ডিসকভার করতে পারবে না, তো সেই সুযোগটা আমার হাজব্যান্ড করে দিয়েছিল। আমি বলতে নেই, আমার বাবা প্রচণ্ড কড়া শাসনে আমাদের মানুষ করেছে, বাড়ি থেকে বেরোবে না, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারবে না, সিনেমায় যাবে না, ভীষণ কড়া, যেমন বাবা তেমন মা। কিন্তু বিয়ের পর শাসনের মধ্যে, শাসন সেরকম ছিল না, কিন্তু আমাকে বুঝিয়ে দিয়েছিল তুমি যথেষ্ট বড় হয়েছো, তুমি কাজ করো, তুমি ঠিক জানবে তুমি কোথায় কখন কী ফিরতে হবে, কী করতে হবে, নিজেকে নিজে ডেভেলপ করো, নিজে শেখো, বিপদে না পড়লে তুমি বুঝতে পারবে না বিপদ থেকে কী করে নিজেকে সরিয়ে আনতে হয়। তো এইগুলো একটা ছোটো ছোটো ভীষণ একটা শিক্ষা, তো এগুলো আমি পরবর্তীকালে পেয়েছি। এবং তারপরে একা একা বিদেশে কতদিন মানে চলে গেছি, কোনো অসুবিধা হয়নি, প্রোগ্রাম করেছি দেড় মাস দু মাস থেকেছি, প্রবলেমই হয়নি। হাজব্যান্ডের একটা বড় অবদান রয়েছে তাহলে, বিশাল অবদান। আমি মিস করি আমার হাজব্যান্ডকে, আমি আট বছর হয়ে গেছে আমি হারিয়েছি, তো আমি খুব মিস করি এখনও। কিন্তু আমার আমার ওর শিক্ষাগুলো নিয়েই আমি এখন চলছি, আর আমার মনে হয় আমার পাশে আছে, আমার মাথার উপর আছে, আর একটা বট গাছের মতন ছিল। তো আমার সবসময় মনে হয় যে আমি বিপদে পড়লে কোনো না কোনোভাবে সলভ হয়ে যায়, আমার খালি মনে হয় ও নিশ্চয়ই কোথাও না কোথাও দেখছে এবং প্রবলেমগুলো সলভ করে দেয়। তোমার কোনো স্টেজ পারফরমেন্স তিনি দেখেছিলেন? হ্যাঁ, ভীষণভাবে দেখতেন, ও একটু অদ্ভুত ছিল, মুখে কিছু বলতে পারতো না ভালো কি,
আমি জিজ্ঞেস করতাম নিজেই যে কেমন হয়েছে, ভালো হয়েছে, ঠিক আছে, শুধু এটুকুই উত্তর দিতেন। কিন্তু আমি ওর বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কাছ থেকে শুনতাম যে ও আমার নামে খুব প্রশংসা করতো, তো আমার সামনে বলতেন না, একটু ওর মুখ চোরা আমার মতনই ছিল। তো পারফরমেন্স প্রচুর দেখেছে, পারফরমেন্সের শুধু একা দেখেনি, ওর বন্ধু বান্ধবদের নিয়ে যেত দেখাতে যে দেখো পারফরমেন্স। এটাই আমার কাছে একটা প্রশংসার মতন, যে বাকিদের নিয়ে যাচ্ছে দেখাতে, তার মানে ওর ভালো লাগছে বলেই দেখাতে নিয়ে যাচ্ছে। তো এই কোনোদিনও বলেনি, কিন্তু এইভাবেই আমি বুঝে গেছি যে ও ভালো লেগেছিল। প্রথম পর্দায় অভিনয় করার সুযোগটা কিভাবে আসে? আমার এক ছাত্রী, তার বাবা ব্লুজ স্নেহাশিস চক্রবর্তী, তখন জি বাংলায় প্রচুর সিরিয়াল করছেন, ওনার হাউসে কাজ করতেন। ঠিক কী পোস্টে ছিলেন আমার মনে নেই এই মুহূর্তে, তবে একটা ভালো পোস্টে ছিলেন। তো উনি স্কুলে, ওর মেয়ে স্কুলে, আমি যখন প্রোগ্রাম টোগ্রাম করাতাম তখন মানে পার্টিসিপেট করতো প্রোগ্রাম দেখতে এসে, উনি আমাকে একদিন বলেছিলেন যে আপনাকে যদি কখনও অভিনয়ের জন্য ডাকা হয় আপনি করবেন? আমি না 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 না, প্রশ্নই আসে না, মানে আমি ভীষণভাবে অভিনয়ের এগেনস্টে, আর কারণ আমি এত লোকের সামনে আমি নাচ করছি স্টেজে, আমি অন্ধকারের মধ্যে কেউ আমাকে দেখছে না, আমি করে যাচ্ছি, কিন্তু এত লোক সামনে, সবার সামনে আমি কীভাবে, আমি ডায়ালগই বলতে পারবো না, না 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 না, আমাকে এক রিকোয়েস্ট করবো না, একদম এইভাবে বাতিল করেছিলাম। উনি আমার পেছনে লেগেছিলেন, একবার এসে আমার বাড়িতে এসে বললেন যে আপনি চলুন স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে একটু কথা বলুন, আপনারই নিজের ক্যারেক্টার করবেন, আপনি মালবিকা সেন ক্লাসিক্যাল ড্যান্সার, এই ক্যারেক্টার করে আপনি যেরকম যেরকম সাজগোজ করেন ঠিক সেভাবে থাকবেন, এর থেকে একটুও বের করবো না, আপনার কোনো ফ্যামিলিও থাকবে না, যে একজন হাজব্যান্ড থাকবে, আমার ভীষণ ওইসব ব্যাপারে লজ্জা ছিল, না 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 আমি কারোর সঙ্গে এভাবে করবো না। তারপর গেলাম, গিয়ে ছেলে মেয়েদের দেখলাম, উনি বললেন একটু একদিন দেখুন, একটা দিন দেখে আমার ভালো লাগলো। তারপরে উনি নিজে হাতে দেখিয়ে দিলেন কীভাবে ক্যামেরা ফেস করতে হয়, কীভাবে চোখের জল আনতে হয়, নিজে হাতে এত সুন্দর করে উনি করেছিলেন, তাই এখনও আমি ওনার কাছে কৃতজ্ঞ। তারপরে আস্তে আস্তে অনেকগুলো প্রজেক্ট করলাম। আমার হাজব্যান্ডের একটু প্রবলেম ছিল, রাত হয়ে যেত ভীষণ, তখন এত রাত করে শুটিং হতো, রাত 1:30-2 বেজে যেত, তখন আমার হাজব্যান্ড বললো যে তুমি এটা পারবে না করতে, কারণ ও সারাদিন বাড়িতে থাকতো না, আর রাত্রিবেলা ফিরে এসে ওই ডিনারটা আমার সঙ্গে একসাথে খেত, আর তো কেউ ছিল না, আমার শ্বশুর শাশুড়ি কেউই নেই বাড়িতে, আমার কোনো ইস্যু নেই, ছেলে মেয়েও নেই, তো বাড়িতে ওর ভাই বোনও নেই, তো ও শুধুমাত্র আমার সঙ্গেই রাত্রিবেলাটা খাওয়াটা, তো দেখতাম যে পারছি না, ম্যানেজ করতে পারছিলাম না। তারপরে তো অসুস্থ হলো, তারপরে আমার হাজব্যান্ড চলে গেলেন 2015-তে, তখন আমি তুমি রবে নীরবে করছিলাম। তারপর ও চলে যাওয়ার পরে আমি 6 মাস আমার লেগেছিলো সোজা হয়ে দাঁড়াতে আর কি, মানসিকভাবে ভীষণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। তারপরে আমি আস্তে করে আবার শুরু করলাম, 2-3 প্রজেক্ট করলাম, কিন্তু ওই একটু স্কুল করে নাচের তখন প্রচুর প্রোগ্রাম করতাম, প্রোগ্রাম করে এগুলো আমি ম্যানেজ করতে পারছিলাম না। তারপরে একটা গ্যাপ, একটা 1 বছরের গ্যাপে 2017-তে আমি ম্যাজিক পারফরমেন্স জয়েন করলাম, ওরা নিজেরাই, আমি একটা ফিল্ম করলাম অ্যাকচুয়ালি, তখন এখন নাম হচ্ছে মাহিরি বোস, সেই সময় নাম ছিল রেমা বোস, নামটা চেঞ্জ করেছে আচার্য জয়ন্ত বোসের মেয়ে, ও একটা ফিল্ম করলো, আমার খুব ভালো বন্ধু বলবো না, আমার বোন, ছোটো বোন, বন্ধু, মানে সব কিছু খুব ভালো। তো ও আমাকে বললো দিদিয়া আপনাকে নিয়ে আমি এটা ফিল্ম করব। তো ভাগ শেষ করলো মাতৃত্ব নিয়ে, আমি বায়োলজিক্যাল মা নই, কিন্তু বায়োলজিক্যাল মা না হলেও মাতৃত্ব প্রত্যেকটা মেয়ের মধ্যে থাকে, তো সেইটাকে বেস করে ও আমার সঙ্গে মিশে আমার মনে হয়েছে যে আমি ভীষণ অ্যাফেকশনেট, সেই জন্য মনে হয় আপনার এই দিকটা নিয়ে আমি একটা ফিল্ম করব। করলো, ছবিটা অনেকগুলো অ্যাওয়ার্ড পেল, আর তখন লীনা গাঙ্গুলি উনি আমাকে হঠাৎ ডেকে পাঠালেন, তো সেই থেকে ম্যাজিক মোমেন্টসের সঙ্গে সম্পর্ক, এবং আজ পর্যন্ত বোধহয় আমি 7 ম্যাজিক মোমেন্টসের প্রজেক্ট করে ফেললাম,
চলছে এখনো দুটো, একা দোকার গুড্ডি চলছে। বায়োলজিক্যাল মা না হয়েও যে কথাটা বললে যে মা মাতৃত্ব সকলের মধ্যে থাকে, সেটা তোমার অভিনয়তেই বোঝা যায়। কারণ তোমাকে আমরা গুড্ডিতেও দেখেছি এবং একা দোকাতেও দেখেছি, যে মায়ের অভিনয় করাটা, এটা কি তোমার কাছে একটা আলাদা পাওনা বলে মনে হয়? ভীষণভাবে, জানো, অভিনয়ের মধ্য দিয়ে না ভেতরটা নিংড়ে বেরিয়ে আসে। যখন ডায়লগটা বলি, যখন অভিনয়টা কী মানে ইমোশন নিয়ে তো খেলা, কখনো রেগে যাচ্ছি, কখনো বদমাইশি করছি, কখনো ভেতরের ইমোশনটাকে দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছি। আমি প্রথম করেছিলাম লীনাদির প্রজেক্টে ফাগুন বউ। ফাগুন বউ যখন আমি করি, তখন জাস্ট আমার হাজব্যান্ড চলে গেছে, আমি একদম একা, এবং ভেতরটা যে আমার তখন কী তোলপাড় হতো, আমি সাধারণ কথাতেই আমার চোখে জল বেরিয়ে আসতো। তো যখন আমি ফাগুন বউ করি, তখন আমার ছেলে ক্যারেক্টারটা করেছিল বিক্রম, এত মিষ্টি একটা ছেলে, এত ভদ্র, এত নম্র, কি মিষ্টি করে কথা বলে, ওকে দেখে না আমার সত্যি মনে হতো ও যদি আমার সত্যিকারের ছেলে হতো। তো তারপরে যখন এই অভিনয়ের মধ্য দিয়ে যাচ্ছি, ওই জার্নিটা, ওই জন্য ফাগুন বউটা আমার কাছে, আমার মানে কী বলবো, খুব ইমোশনালি আমি অ্যাটাচড ছিলাম ওই সিরিয়ালটার সঙ্গে। কারণ বেন্ডিলা, ও বিদ্যাভারতীর স্টুডেন্ট, আমার স্টুডেন্ট ছিল, আমাকে আন্টি আন্টি বলতো দেখে, বিক্রমও আমাকে আন্টিই বলতো। তো ওখানে লীনাদিও আমাকে নানান রকমভাবে এক্সপ্লোর করেছে। লীনাদি একবার লয়ার করেছে, একবার করেছে, মানে নানানভাবে আমার ইমোশনটাকে দুমড়ে মুচড়ে উনি বাইরে বের করে নিয়ে এসছেন। তো আমার মনে হয় যে অভিনয়ের মধ্য দিয়ে যা চাওয়া পাওয়াগুলো হয় না, সেটা হয়তো আমরা অনেক সময় পেয়ে যাই। যেমন আমার মাতৃত্বের শক্ত প্রত্যেকটা মেয়ের মধ্যে থাকে, তো ওইখানে ওই অভিনয়টা যখন আমি করেছিলাম, শুধু ওটা নয়, দেখবে আমি যে গুড্ডিতে করেছি বা এক্কা দোক্কাতে করছি বা আমি খড়কুটোতে করেছি, নেগেটিভ শেড হতে পারে, কিন্তু আমি যে কথাগুলো বলতাম আমি কিন্তু যুক্তিসঙ্গত বলতাম। কারণ আমি আমার মেয়েকে ভালোবাসি, মেয়ে ওরিয়েন্টেড আমার লাইফ, আমি আমার মেয়ের ভালোটা দেখব, আমি তাকে সাধারণ ফ্যামিলিতে কেন বিয়ে দেবো, আমি আছি এরকম ল্যাবিশলি, আমি কেন সাধারণ ফ্যামিলিতে ওকে বিয়ে দেবো, এটাই ছিল আমার যুক্তি মায়ের ভালোবাসা থেকে। আমার ওই দিক থেকে কিন্তু মাতৃত্ব, একাধিকতাও তাই, গুড্ডিতেও তাই। গুড্ডি হচ্ছে মেয়ে অন্ত মেয়ের কি বলবো, সুখটাই আমার কাছে বড়। সে অন্য কারোর কোনো মেয়ে আমার দরকার নেই, আমার মেয়ে সব থেকে সুখী হবে, আমার মেয়ে ভালো থাকবে, দ্যাটস ইট, এই পয়েন্টে। তো অনেক মাই এরকম হয়, অনেক মাই হয়, তো সেখানে সেক্ষেত্রে আমি কখনো ওরগুলোকে আমি নেগেটিভ পয়েন্টে ধরি না। গ্রে শেড, দেখো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমাদের জীবন, আমরা কখনো ভালো কখনো মন্দ, কখনো ভালো হই কখনো, আমাদের এই যে আমাদের যে ইমোশনসগুলো আছে, কাম লোভ ভয় সবই তো আমাদের আছে, আমরা তো সেগুলো কন্ট্রোল করতে পারি না। লেখার ওপরে যেরকম ক্যারেক্টার আমাদের দেওয়া হয়, আমরা সেটাকে পোর্ট্রে করি, কিন্তু পোর্ট্রে করতে গিয়ে এই যে আমি সোনার কথা বলছি বা ট্রিনা, এদের সঙ্গে কাজ করতে করতে ওদের মধ্যে একটা এত সুন্দর একটা ভালোবাসা তৈরি হয়ে যায়, ইমোশনালি আমরা অ্যাট্যাচড হয়ে যাই। তো নিশ্চয়ই অভিনয় নিজের না পাওয়াটা অভিনয়ের মধ্যে দিয়ে অনেক সময় বেরিয়ে আসে। মানে মাতৃত্ব যেটা তুমি বললে, যে পূর্ণতাটা পেয়ে যায় কি অভিনয় দিয়েই, সত্যি বলতে কি আমার এত স্টুডেন্টস আছে, তাদের সঙ্গে আমার এত সুন্দর সম্পর্ক এবং তারা আমাকে এতটা ভালোবাসে, এই মানে ছোট্ট ছোট্ট মেসেজের মধ্যে, মানে আন্টি তোমার থেকে সাইলেন্টলি আমি অনেক কিছু শিখি। কালকেই একজন আমাকে মেসেজ করেছে, তুমি অনেক ভালো থেকো, এইটুকুর মধ্যেই যে ওর ভালোবাসাটা, ওর রেসপেক্টটা, ওইটুকুই পেয়ে গেলাম, যে আন্টি তোমার থেকে সাইলেন্টলি আমি যে রোজ কত কিছু শিখি, হয়তো কিছু শিখছে, আমি হয়তো সেটা বুঝতে পারছি না, আমার ব্যবহারে বা কথাতে হয়তো কিছু শিখছে, তো সেইটুকু যে ওরা বলছে, অ্যাকনোলেজ করছে, এইটুকুই একটা বিরাট পাওনা, বিরাট পাওনা। তো এর মধ্যেই তো আমার মাতৃত্ব অনেকের মা হয়ে উঠেছি, তাই আমার আর কোনো, আমার আঁচল খালি নয়, আমার শূন্য আঁচল, আমার আঁচল ভর্তি। বহু সন্তানের মা হয়ে উঠেছে, এত ছেলে মেয়ে তোমায় ভালোবাসে, তোমার টিচার হিসেবে বলো, আন্টি হিসেবে যারা কথা বলে, ব্যাস তাহলেই তো পূর্ণতা পেয়ে যায়। দিদি একটা কথা বলে, এই যে 8 বছর তুমি বললেন তোমার হাজব্যান্ড চলে গিয়েছেন, তো
তারপর ছ মাস তুমি নিজেকে স্ট্রাগল করতেই সময় লেগেছে, একাকিত্ব কি গ্রাস করতো? অবশ্যই করতো, কিন্তু ওই যে আমার আর্ট, আমার শিল্পটাকে সঙ্গে নিয়ে যেহেতু আমি এগিয়েছিলাম, ওই আমাকে তখন সাহায্য করেছে একদম সোজা হয়ে দাঁড়াতে। কারণ দেখো, মানুষের দেওয়ালে পিঠ থেকে গেলে ফাইট ব্যাক করে, করতেই হবে, আমাকে তো বাঁচতে হবে, সার্ভাইভ করতে গেলে আমাকে এগোতে হবে। একটা ছটা মাস আমার খুব কষ্ট হয়েছে, আমি কোনো কিছুতেই মনে হচ্ছে না, সব জায়গাতে শূন্যতা, সবই তো সব জায়গায় রয়েছে, যার যার জায়গায় রয়েছে, শুধু একজন নেই, কেন নেই, কেন 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 শুধু মনে হতো। ছবির সামনে দাঁড়িয়ে কাঁদতাম, শূন্যতা গ্রাস করেছে, ভীষণ কষ্ট পেতাম। স্ট্রং ছিল আমার মা, আমার বোন, বাবা, এই তিনজন, আর রেমা, মানে পিলারের মতন। আর আমার দুজন বন্ধু আছে, খুব কাছের বন্ধু, স্কুলের কলিগ, কলিগ বলবো না, ওরা আমাদের মানে আমরা তিনজন একাত্তা এক প্রাণ। ওরা এদের সাপোর্টটা ছিল বলে আমি দাঁড়িয়ে উঠে দাঁড়িয়ে নতুন করে আবার কাজে নামতে পেরেছি। আর নাচ, নাচটা যখন আমি, সত্যি কথা বলবো, যখন আমি খুব দুঃখে জর্জরিত, তখন মানে আমি 4-5 ঘন্টা অ্যাট এ স্ট্রেচ নাচতাম, ভেতর থেকে ইমোশনগুলো বেরিয়ে আসতো পুরো একদম ঘেমে নেয়ে, যেন মনে হলো আমি অনেক কিছু আমার বেরিয়ে গেল, আমার আর কোনো নেগেটিভিটি নেই, রিল্যাক্স। তো এইভাবে আমি ভেতর থেকে আমার নেগেটিভ যেটা ছিল সব আস্তে আস্তে বের করে দিয়েছিলাম। এখন অনেকটা স্টেবল, মা আছে, বাবা আছে সঙ্গে, আমার বোন পাশেই থাকে, তাদের সঙ্গ আছে, বন্ধু বান্ধব আছে, আর কাজ। কি অনেকটা পরিবর্তন লক্ষ্য করেছিলে? জীবনের পরিবর্তন, তখন একটা জীবন, এখন একরকম জীবন, দায়িত্ব আমার পিছন ছাড়েনি। আগে আমার আমার হাজব্যান্ডের দায়িত্ব ছিল, আমি আমি আসলে যে বললাম না মাতৃত্ব, আমার হাজব্যান্ড আমার থেকে 10 বছরের বড় ছিল, কিন্তু সামটাইমস ও বেবির মতন অনেক সময় বিহেভ করতো। তো একটা সময় খুব ডিপেন্ডেন্ট হয়ে গেছিলো আমার উপর। তো আমি যখন স্কুলে বেরোতাম সকালবেলা, মানে একটা ছোটো টেবিলের মধ্যে আমি যা যা খেত, ওর যেন চশমাটাও পর্যন্ত আমি রেখে দিতাম, এমনভাবে যেন উঠেই খুলেই চশমাটা হাতে পায়, এমনভাবেই আমি সব অ্যারেঞ্জ করে রাখতাম, সবটা গুছিয়ে আসতাম, বেরোতাম। আর খবর নেওয়া, এগুলো এটার মধ্যে একটা মাতৃত্ব ছিল, আমার সন্তানের মতন মনে করতাম। এখন হয়েছে আমার বাবা মা লাইফ, ওই জন্য বলেন দায়িত্ব আমার পিছন ছাড়েনি। আমি আমার শাশুড়ির দায়িত্ব নিয়েছি, আমার হাজব্যান্ডের দায়িত্ব নিয়েছি, ওই অসুস্থতার সময় পুরোটা আমাকে করতে হয়েছে, বাইরে মানে আমি ছাড়া সামনে কেউ ছিল না, ওর যখন চলে গেল আমার কোলের ওপর চলে গিয়েছিল, তো সেই দায়িত্ব আমি সব সময় নিয়েছি, এখন আমার বাবা মার দায়িত্ব নিচ্ছি। তো এখানেও মাতৃত্ব, এখন বাবা মা তো আমার বেবি, বাপিও বেবি, মাও বেবি, দুজনে মিলে আমি যতক্ষণ না আসি সারাক্ষণ রাস্তার দিকে তাকিয়ে বসে থাকে কখন আমি আসবো। তো এটা একটা ইনভলভমেন্ট নতুন এসেছে, যার জন্য আমি কিছু কিছু কাজ, যেমন খুব বাইরে যাওয়াগুলো আমি এখন পারছি না, অ্যাভয়েড করছি, বিদেশের প্রোগ্রাম আসছে আমি নিতে পারছি না। তো কিছু কিছু এটা একটা স্টেজ যাচ্ছে, তো আমাকে তো ওনাদের দেখতে হবে, তো সেই জন্য আমাকে স্যাক্রিফাইস করতেই হবে। একটা অদ্ভুত পূর্ণতা আসে মনের ভেতর থেকে, যে আর আমি তো দায়িত্বটা আমি নিজে নিয়েছি, আমি বাবা মার দায়িত্বটা আমি নিজে নিয়েছি, তো সুতরাং আমি তাদের দেখাশুনো করে একটা অদ্ভুত আনন্দ পাই। তো এটাকে তুমি মাতৃত্ব বলো বা যাই বলো, হয়তো আমার সুপ্ত বাসনা ভেতরে ছিল, সেটা ভগবান এইভাবেই পূরণ করে দিচ্ছে। তোমার সাথে এতক্ষণ কথা বলে আমার যা মনে হলো, জীবনের নানান অধ্যায় তো কাটিয়েছো, প্রত্যেকটা অধ্যায় নানান ঘটনা চড়াই উতরাই তো রয়েছেই, কিন্তু ভীষণ পজিটিভ একটা মানুষ, শক্ত হাতে সবটা সামলাতে পারো। কিন্তু যদিও বা দিনের শেষে কোনো সময় মন খারাপ, যেহেতু রক্ত মাংসের মানুষ তো ভালো লাগা খারাপ লাগা তো থাকবেই, সেই মন খারাপটা কীভাবে সামলাও? বিশ্বাস করো, এখন না আমি ওই রকম মন খারাপ আমার খুব একটা হয় না, কারণ এই যে কাজগুলো করি না, তার মধ্যে একটা অদ্ভুত আনন্দ আছে। রাত্রিবেলা আমার স্টুডেন্টসরা ফোন করে, তাদের সঙ্গে কথা বলি, নানান রকম বিষয়ে কথা হয়, কালকেই তো কত আমার এসে এখানে বসে আড্ডা,
তারপরে বাপিমার সঙ্গে বসে শুয়ে পড়ি, তারপরে কিছু সিরিজ দেখি, ব্যাস ঠিকঠাক আছি। মানে খুব যে তুমি যে বলছো শূন্যতা, একাকিত্ব, মন খারাপ, এটা এখন আমাকে ছুঁয়ে যায় না, একদম না। আমি ওই স্টেজটা পার হয়ে চলে এসেছি এবং নিজেকে খুব স্ট্রং করে নিয়েছি, একা সব কিছু করেছি, একা। আমি আমার আগের প্রপার্টি বিক্রি করেছি একা, আমার বাবার প্রপার্টি বিক্রি করে নতুন প্রপার্টি কেনা, সমস্ত কিছু আইনি মানে অনেক কিছু তো আছে, সব কিছু আমি একা। আমি ভাবতে পারতাম না যে আমি এগুলো জানতামই না ইনফ্যাক্ট। তো এগুলো আমি সমস্ত কিছু করেছি, একাই তো করছি। তো মানুষ চাইলে পারে, সবটা পারে। জীবনটা এখন নিজের মতো গুছিয়ে নিয়েছো, নিজের মতো করে বাঁচা। একদম নিজের মতন করে বাঁচি, নিজের আনন্দে বাঁচি। ইচ্ছা হলে মাঝে মাঝে বোনের সঙ্গে সিনেমায় যাই, কারুর যখন সময় থাকে না বসে বসে নিজের সিরিজ দেখি, আর বাপিমার সঙ্গে পুরনো কথা গল্প, পুরনো গল্প নিয়ে আলোচনা করি। আর আমার বাবা এখন একটু অ্যালজাইমার্স হয়ে গেছে, তো একটু ভুলে ভুলে যায়, তো সেগুলো মনে করানোর চেষ্টা করি। এটাও একটা টাস্ক, দেখো তো পারো কিনা, মনে আছে ওই মানে এইভাবে করে করে বাবা মার সঙ্গে সময়টা কেটে যায় সুন্দর। ছোটোবেলায় ছেলেবেলায় ফিরে গেছি, এখন বাপিমা সারাক্ষণ এটা করো ওটা করবে না, ছোটোবেলায় যেরকম শাসন, আবার শাসন তৈরি হয়ে গেছে, এটা খাবে না ওটা খাবে, এই করবে সেই করবে, শাসন আবার শুরু হয়ে গেছে। তো ভালো লাগে, এনজয় করছি। নাচের স্কুলে যে এত স্টুডেন্ট রয়েছে, নাচ একটা একটা এক্সপ্রেশন, একটা ইমোশন, যখন নাচ ফুটিয়ে তুলতে হয় একটা এক্সপ্রেশন কাজ করে। তো কারো যদি মন খারাপ হয়, দুঃখ খারাপ লাগে, সেটাও একটা ফুটে ওঠে নাচের মাধ্যমে। তো তাদের কিভাবে বোঝাও যে না, নেগেটিভিটিটাকে সরিয়ে রেখে নাচ যখন করছো তখন ফোকাস, পজিটিভ থাকতে হবে? আমি ভীষণভাবে ওদের সঙ্গে এই ব্যাপারে ইনভলভ থাকি। অনেকেরই অনেক প্রবলেম এখনকার ছেলে মেয়ে, তো এখন ছেলেদেরও ভীষণ নানান রকম প্রবলেম আছে, যারা নাচের ছেলে মেয়েরা আছে, ছেলেরা তারাও বিভিন্ন রিলেশনশিপের মধ্যে ঢুকে যাচ্ছে, না চাইতেই ঢুকে যাচ্ছে, সেখান থেকে বেরোতে পারে না। তুমি যেটা বলতে চাচ্ছ কাউন্সেলিং করা, আমি করি, আমি ভীষণভাবে করি। ছেলে মেয়েগুলো নাচের পর গোল করে বসে, যার যার প্রবলেম, এখানে ওই হয়েছে ওই হয়েছে, কারোর দুঃখ, কারোর মধ্যে ঝগড়া, সেটাকে মিটিয়ে দেওয়া। আমি খুব বেশি ইনভলভ হই না, কিন্তু এদের প্রত্যেকের কী কী প্রবলেম আমার একদম মাথায় থাকে। আজকেই কিছুক্ষণ আগেই একটি ছেলে ফোন করে ওর একটা বিষয় নিয়ে আলোচনা করো, দিদি তোমার সঙ্গে আমি একটু কথা বলবো, তুমি হ্যাঁ বললে আমি হ্যাঁ, মানে এই যে একটা ডিপেন্ড করে আমাকে, তো এটাও তো একটা ভালোবাসা, একটা রেসপেক্ট, একটা এটা এটা কি পাওয়া যায়, এটা এটা একটা খুব মানে রেয়ার একটা পাওয়া। তো আমি এটাকেও আমি লাকি বলতে পারি। আমার ছেলে মেয়েদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, তাদের নাচ করার সময় এই যে তুমি বললে যে মন মানে ভেতরের দুঃখটাকে সরিয়ে রেখে নাচ যখন করবে তখন তো তুমি এটা ডিপিক্ট করছো, একটা ঘটনা তুমি সেটাকে প্রকাশ করছো তোমার অভিনয়ের মাধ্যমে, তখন তোমার ওয়েপেন হচ্ছে তোমার চোখ, নাক, ভুরু, তোমার অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো সব, এগুলো দিয়ে তুমি তোমার ইমোশনের সঙ্গে যুদ্ধ করে জিতিয়ে দাও সামনে যে দর্শক আছে, তোমার ভেতরের দুঃখ আমারই তো হয়েছে। তুমি ভাবতে পারবে না, যেই সানডে আমার হাজব্যান্ড চলে গেলেন তার ঠিক আগের সানডে আমি মালদায় শো করতে গেছিলাম। মালদায় অনেকদিন থেকেই খুব বড় করে ওখানে অ্যাডভার্টাইজমেন্ট করে শোটা হবে, আমার হাজব্যান্ড ওই যে একটা কথা, না প্রোগ্রাম নষ্ট করবে না, তুমি যাও, আমার কিচ্ছু হবে না। তখন শরীর একেবারে ভেঙে গেছে, আমি কাঁদতে কাঁদতে গেছি ওখান থেকে, কনস্ট্যান্টলি ফোন করে যাচ্ছি, ফোন করে যাচ্ছি, তুমি ঠিক আছো ঠিক আছো, একজনকে আমি রেখে গিয়েছিলাম। ভাবতে পারবেন আমি যে কি, সেই শোটা আমি 3 ঘন্টা প্রোগ্রাম করেছিলাম, অ্যাট এ স্ট্রেচ 3 ঘন্টা নাচ করেছিলাম, ভারতনাট্যম 1.5 ঘন্টা আর কুচিপুড়ি 1.5 ঘন্টা। শোটা সুপার ডুপার হিট হয়েছিল, যখন আমি স্টেজে তখন আমার ইমোশনটাকে একদম বাইরে, তখন দুঃখ টুক্ষ আমার একদম বাইরে। আমার হাঁটুর ব্যথা নিয়ে সিঙ্গাপুরে 5টা শো করে এসেছি, হাঁটু ফুলের ঢোল, কিন্তু যখন আমি টাইট করে বেঁধে যখন আমি স্টেজে উঠি তখন আমি নিজেকেই ভুলে যাই, তখন আমি ক্যারেক্টার হয়ে উঠি। সেই জন্য না এই জিনিসটা আমার করতে আমি পারি, এটাকেই আমি ইঞ্জেক্ট করার চেষ্টা করি আমার স্টুডেন্টদের মধ্যে, যে তোমরা এটা করার চেষ্টা করো, দেখো তোমরা সব ভুলে যাও, নাচ করো, দেখবে এই এটার মধ্যে দিয়ে না তোমার
সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাবে। হয়ে যাওয়ার পরে যখন তুমি আবার ফিরে আসবে, যে অনেকেই যে ড্রাগের নেশায় বুঁদ হয়ে থাকে, আরে নাচের নেশায় বুঁদ হও না, সঙ্গীতের নেশায় বুঁদ হও না, নেশার জিনিস কম, এত এত জিনিস রয়েছে, তো এগুলো নিয়ে নেশা করো, কেন যেটা তোমার ক্ষতি করবে জীবনে সেটা নিয়ে নেশা করছো। তো এগুলো বুঝিয়ে তো ওদের আমি, ওরা আমার কথা শুনে আমি খুব হ্যাপি ওদের নিয়ে। অনেকটা বছর হয়ে গেল অভিনয় নাচ সব কিছু নিয়ে কাটাচ্ছ, ব্যক্তিগত জীবন তো রয়েছেই, কিন্তু তবু এত কিছুর মধ্যে তো পাওয়া না পাওয়া থাকে, তোমার কিছু না পাওয়া রয়েছে বা এটা নিয়ে কোনো আক্ষেপ কি রয়ে গেছে? না গো, আমি খুব, আমার এক্সপেকটেশনটা খুব কম, খুব কম। আমি খুব মানে আমার চোখের সামনে দিয়ে যদি কেউ, সবার সবাই বাড়ির লোকেরা বিদেশ চলে গেল বেড়াতে, আমি যেতে পারলাম না, আমার কোনো দুঃখ হয় না। আমি জানি ঠিক আছে, গেছে গেছে, আমার কোনো না কোনো কিছুর প্রতি প্রচণ্ড আগ্রহ একমাত্র নাচ ছাড়া বা কাজ ছাড়া। হ্যাঁ, নাচ যদি আমি কখনো করতে না পারি বা কাজগুলো যদি আমার বন্ধ হবে সেদিন আমি সত্যি দুঃখ পাবো, কিন্তু আমি আবার ঠিক উঠে দাঁড়াব। আক্ষেপ আমার জীবনে নেই, তার কারণ আমি নিজেকে না নিজে খুব ভালো করে জানি, বুঝি। আমার মনে হয় যে আমার যতটুকু পাওয়ার আমি ঠিক ততটুকু, আমি তো প্রচুর পরিশ্রম করছি, আমি দিচ্ছি, আমি 100% দিয়েছি। আমার এখানে যেটুকু লেখা আছে আর আমার যেটুকু পাওনা আমি সেইটুকুই পাবো, তার বেশি আমি যদি আমি প্রাইম মিনিস্টার হতে চাই আমি তো হতে পারি না, না কারণ আমার সেই ক্যাপাসিটি নেই। মানে আমার ক্যাপাসিটি কতটুকু আমি খুব ভালো করে জানি, আমি নিজেকে জানি বলে আমি কখনও কোনো কিছু নিয়ে আক্ষেপ করি না। আমি সত্যি কথা বলতে কি আমি স্টুডেন্টদেরও শেখাই, শোনো তোমার যখন প্রোগ্রাম চলে গেলো দিদি প্রোগ্রামটা করতে পারলাম না, এটা এটা দুঃখ করছো কেন, ওটা তোমার হওয়ার ছিল না তাই হয়নি, একদম ছাড়ো, নতুন সামনে আসছে আরও ভালো প্রোগ্রাম আসবে, বাদ দাও, যেটা গেছে একদম গেছে, ভুলে যাও। এইভাবে ওদের পজিটিভ রাখার চেষ্টা করে, আমি নিজে পজিটিভ থাকি ওইভাবে, ওই জন্য ওকে ওদের ওদেরও ওইটা এটাকে ইঞ্জেক্ট করে অনেকটা, ওরা আমার মতনই একদম। যখন বাড়িতে থাকো বেসিক্যালি খুব শৌখিন মানুষ তুমি, আমি তোমাকে যেটা দেখে বুঝলাম, মানে প্রত্যেকটা জিনিস নিজেই হাতে গুছিয়ে সুন্দর করে রাখো, প্রতিটা জিনিস নিজের হাতে। যে আমার বাবা সবসময় বলে সারাক্ষণ সকাল থেকে কুটকুট কুটকুট করে কিছু না কিছু সাজাচ্ছি, এটা করছি সেটা করছি, দিনে যেদিন আমার ছুটি থাকে সারা দিন সকাল থেকে রাত অবধি কিছু না কিছু কাজ করছি, হয় এটা কিনছি নয় অনলাইনে কিছু জিনিস কিনছি, এটা কিনে কিনে ওটা সাজানো গোছানো, আমার খুব ভালো লাগে। খুব ভালো লাগলো দিদি, শেষ করব শেষ মুহূর্তে তোমার দর্শক যারা তোমাকে ভালোবেসেছে শুধু নাচ অভিনয় এবং ব্যক্তি মালবিকা সেনকে যারা ভালোবাসে তাদের উদ্দেশ্যে কী বলবে? সবার উদ্দেশ্যেই বলবো সবসময় পজিটিভ থাকবেন, আর জীবনে নিশ্চয়ই স্বপ্ন থাকবে, কিন্তু স্বপ্নটাকে বাস্তব করার জন্য কোনো নেগেটিভিটি যেন মনের মধ্যে না থাকে, এটাই। আর যারা আমাকে ভালোবেসেছেন আরও ভালোবাসবেন, ভালো ভালো কাজ হয়তো আপনাদের কাছে উপহার দেব। স্টুডেন্টদের বলছি আমার মতন তোমরা পজিটিভ থাকো, আর সকলকে সকলকে অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা শুভেচ্ছা, সকলকে নমস্কার জানাচ্ছি। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।